নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ফেব্রুয়ারি দু আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে প্রেম দাম্পত্য সুখ বিবাহ কর্ম কেরিয়ার ব্যবসা স্বাস্থ্য শিক্ষা কেমন যেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে এসেছি অর্থাৎ আগামী মাসে কি সম্ভাবনা হতে চলেছে এই সবের উপর আমি আপনাদেরকে ইন ডিটেলস বলতে চলেছি দেখুন নেগেটিভ পজিটিভ দুটি তথ্যই আপনাদেরকে জানাবো এখানে আমি মন খুশি করা বা কোনো কিছু ক্ষেত্রে আপনাকে প্রশংসা করার জন্য কিন্তু আমি এই ভিডিওটি করছি না অর্থাৎ আপনি যে শুনে খুশি হবেন সেটা কিন্তু নয় যেটা বাস্তবে ঘটবে গ্রহ যে গোচর দেখুন গ্রহ চক্রে মানুষ কিন্তু ঘুরে আমি কৌশিকরায় বারবার এই কথাটা কিন্তু বলে থাকি অর্থাৎ যারা রেমিডিয়াল মেজারমেন্ট নিচ্ছেন না আমি আবারও আপনি হাজার যান মেজারমেন্টের প্রায় নিতে হবে অর্থাৎ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনি ধনুরাশির মানুষ আপনি কি রেজাল্ট পেতে চলেছেন আপনি কি ফল পেতে চলেছেন আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয় তো আলোচনাটা শুরু করা যাক প্রথম আসি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য হচ্ছে সম্পদ দেখুন আপনাদের রাশির উপর ষষ্ঠগতির অবস্থা এটা কিন্তু মোটো ভালো নয় এখানে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশন পেট গ্যাস্ট্রিক সমস্যা টেনশান উদ্বিগ্ন আপনাদের বৃদ্ধি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক প্রেশার আপনাদের বাড়বে অর্থাৎ আপনাদের শরীরগত দিক নিয়েও আপনাদেরকে কিছুটা হলেও কিন্তু ভুকার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে আপনি ধনুরাশি মানুষ এটি ডায়েরিতে নোট করে নিন অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা যে খুব একটা যে ভালো আমি কিন্তু খুব বলতে পারছি না বিশেষ করে আপনাদেরকে টেনশন উদ্বিগ্ন আপনাদেরকে বেশি কিন্তু ভুগাবে এর পাশাপাশি আপনি ধনু ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে দ্বিতীয়ভাবে রবি শনি এবং বুধ অবস্থান করছে ধনভাবে এই তিন তিনটি মেজর প্ল্যানেটের অবস্থান আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কেমন হবে এবার আমি আগে বলি আপনাদের পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন আইটি সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট বা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছে অর্থাৎ পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে শুক্রের সাথে অর্থাৎ এডুকেশান জায়গাটা মোটামুটি ওভারঅল কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো এইবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায় দেখুন আপনাদের সপ্তম প্রতি এই বুধ আপনাদের ধনভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবে ভাবে দেখুন আমি আবার বলবো ব্যবসা যারা করছেন কি না ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আপনি ধনু মানুষ ব্যবসার ক্ষেত্রে ভালো কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো আপনাদের পার্টনারের সাথে অর্থাৎ আপনি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনা আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ নিজেরা একটু আলোচনা করে কাজের সিদ্ধান্ত নিন এক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে অর্থাৎ আপনি স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু আলোচনা করুন নিজেদের মধ্যে কোঅপারেটেড করুন যে কোন জায়গাটা ভালো হয় নিজস্ব পরামর্শ নিন আপনি স্ত্রীর কাছে পরামর্শ নিন বিশেষভাবে কিন্তু আপনার ভাগ্যদয় আপনার কিন্তু হবে আপনি ধনুরাশি মানুষ এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে আপনাদের শনির সাড়ে সাথে শেষ চরণ চলছে শনি সাড়ে সাতি শেষ হয়ে যাওয়ার পর কি রেটার্ন হবে এর উপরে আমার ভিডিও আপনাদেরকে অলরেডি আমি দিতে চলেছি অবশ্যই যে অ্যাস্ট্রো এডুকেশন কৌশিক রায় চ্যানেলটা আপনারা দেখুন এর সাথে সাথে আপনাদেরকে জানায় আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি আপনাদের ঠিক দ্বাদশভাবে আপনাদের কেতু অবস্থান করছে মোক্ষ লাভ আপনাদের কিন্তু হতে চলেছে ষষ্ঠভাবে আপনাদের রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রু জয় আপনাদের কিন্তু করাবে অর্থাৎ শত্রু শান্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনি ধনুরাশি মানুষ ঋণ হয়ে যাওয়ার এই জায়গাটায় কিন্তু থাকছে এইবার আসি আপনাদের ক্ষেত্রে লাভ লাইফ দেখুন আপনাদের ক্ষেত্রে আপনি ধনুরাশি মানুষ প্রেমযোগ সম্পর্কের সঙ্গে যারা আছে প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা পাবেন ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি প্রেমের জায়গাটা কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে নতুন প্রেম পুরাতন প্রেম ব্যাক হতে চলেছে প্রেমের ক্ষেত্রে আপনাদের সাকসেস কিন্তু পাবেন আর্থিক স্থিতির জায়গাটা যদি বলে দেখুন ধনপতি ধনভাবে অবস্থান করছে সপ্তম পতিকে নিয়ে এবং ভাগ্যপতিকে নিয়ে অর্থাৎ আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু আপনাদের মজবুত হচ্ছে সপ্তম নবম ধনপতি এই জায়গাটার কানেকশানটা যথেষ্ট অর্থাৎ সুন্দর কম্বিনেশন তৈরি হয়েছে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে কিন্তু পূর্ণ মাত্রার রেজাল্ট আপনারা পাচ্ছেন না এই জন্য দেখুন আপনাদের ভাগ্যপতি হচ্ছে রবি সে বসে আছে ধনভাবে কার সাথে যুক্ত আছে বুধের সাথে বুধের সাথে রবি সম্পর্ক কিন্তু সুন্দর কিন্তু সেখানে শত্রু গৃহে শত্রুর সাথে বসে আছে রবির সাথে শনি অবস্থান করছে অর্থাৎ মানে যতটা পাওয়ার চান্স ছিল সেই জায়গাটা আপনাদের কিছুটা হলো কমছে আমি বলবো কৌশিক রায় আপনাদেরকে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা বিশেষভাবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হয় ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা বা ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্টটা না পাওয়া আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে কর্ম কেরিয়ার কেমন হতে চলেছে দেখুন আপনাদের ক্ষেত্রে কর্ম প্রতি ধনভাবে অবস্থান করছে রবির সাথে শনির সাথে অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো যারা কর্ম নতুন চাকরির খোঁজ করছিলেন চাকরির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু হবে মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা আপনি কোরিওগ্রাফার অ্যাক্টার অ্যাক্টারেস বা আপনি কোনো দুনিয়াতে কাজ করছেন এই জায়গাগুলো কিন্তু রাশির উপর আপনার শুক্র এবং মঙ্গল আপনাদের পাস করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো যথেষ্ট এনার্জি আপনাদের উইল ফোর্স আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় করবে থার্ড হাউসে বৃহস্পতি দেখুন এই জায়গাটা যথেষ্ট ভালো অর্থাৎ যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো থার্ড হাউসে বৃহস্পতি আপনাদের দেখুন আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে অবস্থান করে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবটা কিন্তু বারবার একটা কথা বলি গঙ্গা জলের মতো পবিত্র করে অর্থাৎ সপ্তমভাবে আপনাদের দৃষ্টি পড়ছে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি কিন্তু করবে এবং আপনাদের দাম্পত্য সুখ এবং যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে এর সাথে সাথে আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে যদিও ভাগ্যপতি পীড়িত অবস্থায় আছে কিন্তু বৃহস্পতি যেহেতু ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট ভাগ্যের পূর্ণমাত্রায় সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন নিন আপনি ধনুরাশি মানুষ এবং একাদশভাবে বিয়েসে লাভের জায়গা সাকসেসের জায়গা সফলতার জায়গা এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু লাভ সাকসেস সফলতা কিন্তু আপনাদেরকে দিবে আমি ভিডিও শেষে আপনাদেরকে কি উপায় করতে হবে অর্থাৎ এ মাসে আপনার কী উপায় করলে আপনাদের ভালো হবে সেটা আপনাদেরকে বলব ব্যবসা ক্ষেত্রে যদি বলি ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু একটু হলো চোখ কান খুলে রেখে আপনারা ইনভেস্টমেন্ট করুন যাদের শেয়ার মার্কেট ফাটকাতে টাকা ইনভেস্টমেন্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে সম্পত্তিগত দিক থেকে প্রপার্টির দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু এ মাসে পাবেন এবং বিদেশ থেকে আপনাদের যথেষ্ট লাভ আসবে যারা পেট্রোল কেমিক্যাল গ্যাস এজেন্সি সঙ্গে যুক্ত আছে চামড়া বিজনেসের সঙ্গে যুক্ত আছে কাঁচের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু করবেন এবং এর পাশাপাশি আপনারা কি উপায় করবেন আপনারা মা তারার বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং শনিবার করে আপনারা শনির বীজ যদি আপনারা পাঠ করতে পারেন শনির বীজ যদি আপনারা প্রতি শনিবার পাঠ করতে পারেন বা প্রতিদিন যদি সূর্য অস্ত যাওয়ার পর আপনারা যদি পশ্চিম দিকে মুখ করে শনির বীজ পাঠ করতে পারেন তাতে বিশেষ রূপে আপনারা কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন এই ফেব্রুয়ারি দু বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ ওভারঅল যদি বলি ধনুরাশির কম বেশি সব দিকটা যদি অ্যাডজাস্টমেন্ট করে যদি বলি মোটামুটি আপনাদের আর্থিক দিকটা যদি বলি চলে যাবে অর্থাৎ খুব যে বড়ো ধরনের অসুবিধা এটা কিন্তু আপনাদের থাকছে না তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ